হাউস অব দ্য ড্রাগন সিজন টু এপিসোড ফাইভের নাম হল রিজেন্ট অর্থাৎ শাসক যদিও পুরো ডান্স অব ড্রাগনের আয়রন কে হবে তা নিয়ে কিন্তু এপিসোড রাজ্যের শাসনভার কে কে সামলাবে কার কার ইচ্ছে আছে শাসক হবার কেমন ষড়যন্ত্র করছে কিংস ল্যান্ডিং এর জন্য এসব নিয়ে চলেছে আর ড্রাগন ও পুরুষের যুদ্ধে খুবই দুঃখজনকভাবে সাইডলাইন হয়ে গেছে সেই দুই নারী যারা এখন দুই মা যাদের হাত ধরে অ্যাকচুয়ালি ফায়ার অ্যান্ড ব্লাডের লড়াই শুরু হয়েছিল এপিসোড ফোর পরে প্রিন্সেস রনি স্টার্গিয়ানের মতো শক্তিশালী নারীর মৃত্যু হবার পরের এপিসোডেই অ্যালিসেন্ট ও রনিরাকে তাদের নিজ কাউন্সিল এভাবে ইগনোর করবে ব্যাপারটা আমি মোটেও প্রত্যাশা করিনি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি হাউস অব দ্য ড্রাগন সিজন টু এপিসোড ফাইভে কি ঘটল তবে এখনই এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে এপিসোড ফাইভ শুরু হয় ড্রিফ্ট মার্কের হাইটাইড হাউস অর্থাৎ রেনিস ও কর্লিস ভ্যালেরিয়ানের বাড়ি দেখানোর মধ্য দিয়ে প্রিয় প্রথমবার আমরা এই বাড়িটি দেখলাম লর্ড কর্লিস ভ্যালিডিয়া নিশ্চুপ হয়ে সদ্য মৃত স্ত্রীকে নিয়ে একাকি ভাবছেন একই রকম নিশ্চুপ হয়ে কথা স্মরণ করছেন ড্রাগন স্টোনে এদিকে কিংস ল্যান্ডিং এর হালও খারাপ খাদ্য সংকট চলছে সমুদ্রে বাধার ফলে একজন একটির বেশি ফল নিতে পারছে না সিটি ওয়াচারদের খাবারের সুপ যথেষ্ট নয় এই সময় ক্রিস্টেন কোলতার সৈন্যবাহিনী নিয়ে হাজির হয় যারা রুক শ্রেষ্ঠ যুদ্ধ জিতে এসেছে তারা ড্রাগন মেলিসের কাঁটা মাথা মার্চ করিয়ে এনি আসে ক্রিস্টিয়ান কোল ভেবেছিল এতে করে সাধারণ জনতা তাদের বিজয়ে উৎফুল্ল হবে কিন্তু কিংস ল্যান্ডিং এর স্মল ফক্সের নিকট বিষয়টা অশুভ অমঙ্গলের প্রতিকربه ধরা দেয় অবশ্য হিউ হ্যামারের কাছে ড্রাগন হেডটি শুধুই একটা মাংসের টুকরো আমি যেমনটা বলেছিলাম আগে হিউ হ্যামারের মাধ্যমে সাধারণ মানুষের দুরবস্থা আমাদের দেখানো হচ্ছে রেড কিপের উঁচু দেয়ালে এলিসেন্ট ও অ্যামন্ড দাঁড়িয়ে ক্রিস্টিয়ান কোলের এই মার্চ লক্ষ্য করে মেলিসের মাথা সবার দৃষ্টি আকর্ষণ করলেও কোনো রকম সাদসজ্জা ছাড়া এই বা। একশো ডিগ্রি যে কিং এগন আছে তা সবার থেকে লুকিয়ে রাখতে সক্ষম হয় কোল অ্যালিসেন্ট নিজের মেজপুত্র এমন্ডকে ভয় পেতে শুরু করেছে এমন্ডের কোমরে সে ভ্যালাডিয়ান ড্যাগারটি দেখি আমরা যেটা অ্যালিসেন্ট দিয়েছিল এগনকে অর্থাৎ ঘোষণার আগেই এমন্ড নিজেকে শাসক বানাতে প্রস্তুত হয়ে গেছে যেটা আমরা খুব দ্রুতই ঘটতে দেখি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হেলেনা টার্গেডিয়ানের রিয়াকশন সে জিজ্ঞেস করে এমন্ডকে ওয়াজ ইট ওর দ্য প্রাইস কেন যেন এই সময় আমার থ্যানোসের কথা মনে পড়ছে যখন সৌল শিশু গ্যামরা তাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইট কস্ট কিন্তু হেলেনার এই প্রশ্ন আমাদের কনফার্ম করে সে অ্যামন্ডের অপকর্ম সম্পর্কে জানে এগনের প্রতি হেলেনার খুব বেশি আকর্ষণ কখনই ছিল বলে আমরা দেখিনি তবে মূল বইয়েতে হেলেনাকে বেশ ভিন্নভাবে এই অংশে প্রেজেন্ট করা হয়েছে বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এগনকে বক্স থেকে বের করা হয় তার সোর্ড ব্ল্যাক ফায়ার যেটা একদা ভিসিরিসে ছিল সেটা সবার আগে ওঠানো হয় মাস্টার অরোয়েলের নেতৃত্বে একদল মেস্টার এগনের চিকিৎসায় লেগে পড়ে তার বুকের ভ্যালেরিয়ান স্টিল আর্মার ড্রাগনের আগুন থেকে তাকে রক্ষা করলেও চামড়ার সাথে আঠার মতো আটকে যায় রুমে সাইলেন্স সিস্টাররা অপেক্ষা করে যদি এগন মারা যায় তবে শেষকৃত্য করার জন্য এমন্ড শীতল পায়ে ভাইয়ের বিছানার সামনে দাঁড়িয়ে বলে চুজ করতে হবে শাসনভার সামলানোর জন্য অর্থাৎ সে এক মুহূর্ত লেট করতে চায় না এদিকে লবণ ও লেবুর রসে সৌর থেকে রক্ত পরিষ্কার করার সময় ক্রিস্টান কোলকে অ্যালিসেন্ট কিভাবে কি হয়েছে জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারবে না বলে উত্তর দেয় ওয়েল মূল যুদ্ধে যুদ্ধের সময় ক্রিস্টান কোল অজ্ঞান হয়ে গিয়েছিল কিন্তু এমন যে তার ভাইকে দেখেও ড্রাকারিস বলে কমান্ড করেছে এই কথা ডিরেক্ট অ্যালিসেন কে কোল বলতে পারে না একটা অদ্ভুত বিষয় এই সিনে ক্রিস্টান কোল ও পরবর্তীতে রনিরার ডায়লগে অ্যাগনের ড্রাগন সানফায়ার মারা যাচ্ছে বলা হয়েছে যদি সানফায়ার এখানে মারা যায় তবে মূল বই থেকে বেশ বড় একটা বিষয়ে চেঞ্জ হয়ে যাবে ভবিষ্যতে কারণ মূল বইয়ে আছে সানফায়ার রনিরা টার্গেটনকে হত্যা করবে এই বিষয়ে আমি ডিটেলসে বলেছি অন্য একটা ভিডিওতে আই বাটনের লিংক আছে এদিকে ব্ল্যাক কাউন্সিল ও ক্যাজুয়াল লিঙ্গ বৈষম্য করেই চলে মুখের উপরে তাকে কুইন মানলেও যুদ্ধের সময় কমান্ডার হিসেবে সবাই একজন পুরুষ চায় ব্ল্যাক কাউন্সিল ত্রিমুখী ভাবনায় ব্যস্ত কেউ চায় চায় বদলা পুনরায় উদ্ধার করতে এবং যাই করা হোক না কেন ডেমন আর তার ড্রাগন যারা এখন হেরান হলে আছে তাদের সাথে কোনোভাবে কন্ট্রাক্টর প্রত্যাশা রেনিরা নিজে একজন ড্রাগন রাইডার হলেও তাকে কুইনের আসনে বসিয়ে কার্যত জাস্ট ড্রাগনিস্ট আটকে রাখা হয়েছে এদিকে জ্যাকারিস রেনিরা নিজের মতো ড্রাগন স্ট্রেন বসে থাকতে বাধ্য করেছে সে মাকে লুকিয়ে প্রথমে প্ল্যান করে হেরান হলে গিয়ে ডেমনের আনুগত্য কোন দিকে সৈন্যবাহিনী জোগাড় করবে সেই প্ল্যান বলে দা ক্রসিং বা দ্য টুইন্স এর লর্ড দ্য ফ্রেজের সাথে সন্ধি করতে চায় জ্যাকারিস যেন তাদের ক্রসিং ব্রিজ পার হয়ে উইন্টারফিল্ড থেকে ক্রেগেন্টার্ক স্টার্কের গ্রে বিয়ার্ড আর্মি ডিরেক্ট পৌঁছাতে পারে রিফারল্যান্ড দেয় জ্যাক বেলাকে অনুরোধ করে তার মা যেন না জানে সে যে লুকিয়ে ড্রাগন থেকে বের হচ্ছে দা ক্রসিং এ যাওয়ার জন্য এদিকে ব্ল্যাকউড হাউসের আর্মিকে নিয়ে হাউস ব্রাকনকে কে দিতে যায় ডেমন কিন্তু ব্রাকন হাউস ড্রাগনের আগুনে পড়ে মরতে রাজি তবুও ব্ল্যাকউড হাউসের সাথে একই পক্ষে লড়াই করতে রাজি নয় নরমালি আমি আপনাদের মতেই ভেবেছিলাম ডেমন তাদের চালিয়ে দেবে কিন্তু বিচক্ষণতার সাথে ডেমন বলে আমি সোর্ডের জন্য এসেছি লাশের জন্য নয় ডেমন আসলে এমনটা কল্পনা করেনি ওরা মরার জন্য এত একটা হবে কিন্তু এখানে ডেমন অনেক বড় একটা ভুল করে সে হাউস ব্ল্যাকউডকে পূর্ণ স্বাধীনতা দেয় ব্রাকন হাউসের ঘরে ঘরে হামলা করার জন্য মায়ের কোলের শিশুকে হত্যা করে মেয়েদের উঠিয়ে নিয়ে গিয়ে ব্রাকন হাউস লর্ডদেরকে ডেমনের দলে আসতে বাধ্য করার জন্য এবং এটাও বলে সবকিছু কুইনের জানার দরকার নেই এদিকে রেনিরার মায়ের বাড়ি হাউস ইডির বর্তমান লেডি এলনের কাছে রিনা ভেলেরিয়ান আসে জফ্রি ও ইয়াং অ্যাগনের দুইটি ড্রাগন টেরাক্সিস এবং স্ট্রম ক্লাউডকে নিয়ে জ্যাকারিস এই হাউজের কাছে একটি ড্রাগন পাহারার বিনিময়ে পনেরোশো সৈনিকের চুক্তি করেছিল রেনিরা তার মায়ের বাড়িতে একটি নয় দুইটি ড্রাগন পাঠিয়েছে কিন্তু এগুলো বাচ্চা ড্রাগন বড় হয়ে কবে লড়াই বা পাহার উপযোগী হবে তা শিওর না তাই লেডি এরিন সৈন্য পাঠাবে কিনা সেটা ক্লিয়ার নয় এদিকে রেনিরা ও মাইসিরের মাঝে একটা সুন্দর বন্ডিং গড়ে উঠতে দেখি আমরা পিতা ভিসিরিস রেনিরাকে ইতিহাস ও ভূগোল শিখিয়েছে যুদ্ধ নয় এই পুরুষালী যুদ্ধে সে খেই হারিয়ে ফেলছে মাইসিরিয়া তাকে জানায় ক্রিস্টেন কোলের ড্রাগন মেলিসের মাথা নিয়ে প্যারেড করাটা কিংস ল্যান্ডিং এর স্মল ফোকসদের মনে সাথে একটা ইমোশনাল সিন দেখি রনিরার যেখানে রেনিসের স্মৃতিচারণ করে তারা এবং লর্ড কলেজ যেন হ্যান্ড অব দ্য কুইন হয় সেই প্রস্তাবনার বাক্স বেলার হাতে তুলে দেয় রনিরা এদিকে ডেমন টার্গেরিয়ান হেরান হলের দুর্গে একের পর এক উইয়ার্ড স্বপ্ন দেখতে দেখতেই থাকে একটা সাদা চুলের নারীর সাথে ডেমনকে সংগম করতে দেখি আমরা প্রথমে সবার মতো আমিও ভেবেছিলাম অ্যালিসের সাথে শুরু করলো ডেমন কিন্তু কুইকলি আমি বুঝতে পারি ডেমন কিসের স্বপ্ন দেখছে সাদা চুলের মেয়েটি বলতে শুরু করে ভিসেরিসের আগে যদি তুমি জন্ম তবে ডেমনই রাজা হতো ডেমন সবসময় তার ফেভারিট স্থান অর্থাৎ এই মেয়েটি ডেমন ও ভিসেরিসের মা অ্যালিসা টার্গেরিয়ান হেরান হলের অভিশপ্ত দুর্গ ডেমনের ভিতরে ডেমনকে এমন ভাবে জাগিয়ে তুলছে যে মায়ের সাথে সঙ্গম স্বপ্নেও কিং হবার গোপন বাসনা এবং হাতে রক্ত নিয়ে সে জেগে ওঠে অ্যালিস এইভাবে ডেমনকে এক্সপয়েটিভ স্বপ্ন কেন দেখাচ্ছে তা আমরা ধীরে ধীরে বুঝতে পারি অ্যালিস আসলে ডেমনের ভিতরকার কিং হবার বাসনাকে এমনভাবে জাগিয়ে তুলছে যেন ডেমন রেডিনার বিরুদ্ধে গিয়ে লড়াই শুরু করে যেটার ঝলক কিছু পরেই ডেমনকে বলতে শুনি জনগণ রেনিরার পক্ষে থাকবে না তারা একজন শক্তিশালী পুরুষ চায় রেনিরা তার পাশে বসে একসাথে সিংহাসন চালাবে এদিকে জুড়ে থিওরি চলছে অ্যালিস আসলে কেউ না এটা ডেমনের মনের ভাবনা কারণ অ্যালিসকে ডেমন ছাড়া আর কারোর সাথে কথা বলতে দেখা যায় না আমি এর সাথে দ্বিমত কারণ বইয়ে অ্যালিসের কথা খুবই স্পষ্টভাবে উল্লেখ আছে আর হ্যারান হল যেহেতু ল্যারিস স্ট্রং এর আন্ডারে ছিল সুতরাং ডেমনকে রিনিরের বিরুদ্ধে উস্কে দিতে অ্যালিস হয়তোবা ল্যারিসের আদেশে কাজ করছে এদিকে স্মল কাউন্সিল খুব দ্রুতই রাজভার তুলে দেয় অ্যামন্ডের হাতে অ্যালিসেন্টকে বঞ্চিত করে যদিও অ্যালিসেন্ট কিং ভিসিরিসের অসুস্থতার সময় দীর্ঘদিন আয়রন কিন্তু এক মিস্টার অরওয়েল ছাড়া বাকি সবাই এমন কি তার দুই প্রেমিক ল্যারিস ও ক্রিস্টেন কোলো অ্যামন্ডের পক্ষে ভোট দেয় অ্যামন্ড চেয়ারে বসে এক মুহূর্ত দেরি করে না সিদ্ধান্ত নিতে তবে ইন্টারেস্টিংলি অ্যামন্ড চেয়ারে বসে প্রথম কথাগুলো বলার সময় ক্যামেরা স্লোলি প্যান হয় অ্যালিসেন্টের নীরব মুখের দিকে ক্লিয়ারলি সে ডান্স অফ ড্রাগনের পাগলামি থামানোর শেষ চেষ্টা করে ব্যর্থ হলো তার জন্যই এগন কিং হয়েছিল অথচ তাকে সাইডলাইন করে দিল গ্রিন কাউন্সিল এই ভোট নিয়ে অ্যালিসেন্ট ও ক্রিস্টেন কলের মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয় যাই হোক এমন্ড চারটে নির্দেশ দেয় আসকার টালির সাথে সাক্ষাৎ যার সাথে ডেমন গত এপিসোডে মিটিং করে ব্যর্থ হয়েছে ল্যানিস্টার আর্মিকে রিভারল্যান্ডের দিকে মার্চ किंग्स ল্যান্ডিং এর গেট বন্ধ করে দেওয়া যেন কেউ বেরোতে না পারে এবং ঢুকতেও না পারে আর রেড ক্যাচারদের মৃতদেহ फांसी থেকে নামানো এদিকে হিউ হেমার ক্যাট ও তার অসুস্থ মে নিয়ে किंग्स ল্যান্ডিং থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু আদেশে গেট বন্ধ হয়ে যায় রেড কিপের আশেপাশে কেওস শুরু হয়ে যায় যার फायदा রনিরা খুব ভালোমতো ওঠ হবে দ্য ক্রসিং এর উপর জ্যাকারিসের ড্রাগন ফার্মেক্স নজর রাখে জাকারিস ফ্রেদের সাথে মিটিং করে এরা হাউস টালের আন্ডারের লর্ড ফরেস্ট ফ্রে ও তার স্ত্রী সাবিতা ফ্রে তারা জ্যাকারিসকে বলে যদি যুদ্ধের পর হেরান হল তাদেরকে দিয়ে দেওয়া হয় তবে নর্থের আর্মিকে সোজা রাস্তা দিবে তারা যারা আমার ক্রিস্টান কোলের মৃত্যু বিষয়ক ভিডিওটা দেখেছেন তাদের জন্য বলি এমন্ডের বাস্টার চাইল্ড পেটে নেওয়া অ্যালিসকে হেরান হল থেকে উদ্ধার করবে এই সাবিতা ফ্রে আই বাটনের লিঙ্ক আছে ভিডিওটা দেখে নিতে পারেন যাই হোক জ্যাকারিস মায়ের প্রতি আনুগত্যের শর্তে ফ্রে হাউসকে হেরানহল দেবার কথা দিয়ে ফিরে যায় এদিকে হেরানহল দুর্গ রিপেয়ার করতে গিয়ে ডেমন হাত কেটে ফেলে অ্যালিস্তা ব্যান্ডেজ করতে করতে ডেমনকে বলে ব্রাকন হাউসে গণহত্যা চালাতে যে অনুমতি দিয়েছে ডেমন তা মোটেও ভালো হয়নি যে হাউসরা তোমাকে ঘৃণা করে তারা তোমার পক্ষে কেন লড়বে ডেমন এখানে অহংকার দেখায় নিজের ভুল বুঝতে পারে না ব্যাপারটা অদ্ভুত ডেমন্ড এমন্ডের শাসনকালে মানুষ কষ্ট পাবে বলে অথচ নিজেই মানুষকে কষ্ট দিচ্ছে সেটা বুঝতে পারে না কিন্তু সেরাতে সমস্ত ব্রাকন হাউজ লর্ডেরা তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে তারা বেশ সাহসের সাথে স্পষ্ট করে ডেমনকে জানিয়ে দেয় নারী ও শিশুদের হত্যা করে ডেমন হয়তো সমর্থন পেয়েছে কিন্তু সৈন্য পাবে না এই সময়ে ডেমন আবারও লিনা ভ্যালেরিয়ানকে দেখতে পায় যে কিনা বলে আমাদের মেয়েদের খেয়াল সে রেখেছে কিনা হতভম্ব ডেমন ফায়ার সামনে হাত দিয়ে দাঁড়ায় সেম কার্টে রেনিরাকেও স্ক্রিনে দেখানো হয় রেনিরা স্যার আলফ্রেড ব্রুমকে হেরান হলে পাঠায় ডেমনের ইন্টেশন এবং প্ল্যানিং বোঝার জন্য এদিকে বেলা তার ড্রাঙ্ক নানাকে ঋণিরার হ্যান্ড প্রস্তাব বক্স নিয়ে দেখা করে লর্ড কর্লিস প্রথমে ক্ষেপে যায় রেনিরা আর কি চায় প্রশ্ন করে বেলা মনে করিয়ে দেয় রেনিস যুদ্ধে গেছে তার নিজের সিদ্ধান্তে রেনিরার আদেশে নয় রেনিস একজন টার্গেরিয়ান ড্রাগন ফায়ারে মরেছে যেমনটা সেও মরতে চায় কর্লিস বলে বেলাকে সে এয়ার বানাতে চায় বেলা বলে আমি ফায়ার অ্যান্ড ব্লাড নিয়ে তৈরি সল্ট অ্যান্ড সি নয় এদিকে রেনিরা মাইসিরিয়ার পরামর্শে কিংস ল্যান্ডিংয়ে পাঠায় তার হ্যান্ডমেইডেন এলিন্ডা মেসিকে যে কিনা একসময় অ্যালিসেন্টের হ্যান্ডমেইডেন ছিল বললো এলিন্ডা যার সাথে দেখা করতে এসেছে তাকে দেখে প্রচন্ড অবাক হই আমি এগন দ্য সাবেক সার্ভেন্ট ডায়ানা যাকে মুলটি খাইয়ে এগনের বাচ্চা নষ্ট করিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল অ্যালিসেন্ট যাকে আমরা থার্ড এপিসোডে মাদামের ব্রথলে দেখেছি এলিন্ডাকে এখানে কেন পাঠিয়েছে মাইসেরিয়া ডায়ানার পেটে তবে কি এগনের বাস্টার চাইল্ড আসলেই জন্ম নিয়েছে তাকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র করবে রনিরা এবং মাইসেরিয়া বইয়ে কিন্তু এ ডায়ানা চরিত্রটা নেই তাই আমি এই বিষয়ে কিছুই বলতে পারছি না অ্যালিসেন্ট আহত এগনকে সামান্য আদর করে চলে যাবার সময় এগন ফিস করে মাম্মি বলে ডাকে যা শুনতে পায় না সত্যি খুব কষ্ট লেগেছে আমার এই সময় রেনিরা তার রুমে ইতিহাসের বই থেকে ভেগারের প্রথম রাইডার এগন দা কংকারের ওয়াইফ সিস্টার ভিসিনিয়া সম্পর্কে পড়ছিল জ্যাকারিস হাজির হয় এই সময় তার মা যেন ভিসিনিয়ার মতো যুদ্ধের ময়দানে যাবার চিন্তা না করে এই কথা বলে সতর্ক করে সে রেনিরা পাল্টা বলে এয়ার হিসেবে জ্যাকারিসের যুদ্ধে যাওয়া উচিত না মাতা পুত্রের যুদ্ধে যাওয়া নিয়ে তর্ক শেষে ফ্রেদের সাথে নতুন চুক্তি নিয়ে জ্যাকারিসের প্রশংসা করে রেনিরা কিন্তু শূন্য নয় ভ্যাগারকে হারাতে ব্ল্যাক টিমের দরকার ড্রাগন ড্রাগন স্টোনে এই মুহূর্তে দুইটি বিশাল ড্রাগন ভারমিথর এবং সিলভার উইং আছে কিন্তু তারা রাইডার লেস আসলে টার্গেরিয়ান ব্লাড ছাড়া কেউই ড্রাগন রাইডার হতে পারে না এই বিশ্বাস থেকে টার্গেরিয়ানরা ফ্যামিলির মধ্যে বিয়ে বাচ্চা পয়দা করে কিন্তু জ্যাকারিস প্রশ্ন করে হাফ ব্লাড যারা তাদের রক্তেও তো টার্গেরিয়ান জিন আছে আমাদের ফ্যামিলির বাইরে আর কারা কারা কোন কোন হাউসের সাথে বিয়ে করেছে বাচ্চা আছে যারা ড্রাগ ড্রাগন রাইড করতে পারবে তা খুঁজে বের করা উচিত অর্থাৎ এপিসোড থ্রিতে দেখা উলফ ফাইটের মতো বাস্টার্ড চাইল্ডরাও ড্রাগন রাইডার হতে পারে রেনিরা ও জ্যাকারিস ড্রাগন স্টোনের বিশাল লাইব্রেরি নজর দেয় এখানেই এপিসোড ফাইভ শেষ রেনিরা ও জ্যাকারিস ক্ষমতায় বসার লড়াইয়ে যেমন প্ল্যান করুক না কেন মার্ভেলের দুনিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে রেড হালক ক্যাপ্টেন আমেরিকা ফোরের নতুন টিজারে তাই দেখানো হয়েছে স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে ক্লিক করেছিলেন কথা বলি সেই ভিডিওতে